আবারও মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের। পাঞ্জাবে আলুর কাজ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হলো বাঁকুড়া জয়পুর ব্লকের হেতিয়া গ্রাম পঞ্চায়েতের ছাতিনা গ্রামের যুবক প্রশান্ত মাঝি। পরিবার সূত্রে খবর, পেটে দায়ে অভাবে সংসার চালাতে দুর্গাপূজায় স্ত্রী ছেলে মা বাবার মুখে হাসি ফোটাতে কাজ করতে গিয়ে আর জীবিত বাড়ি ফেরা হলো না। মর্মান্তিক মৃত্যু হলো প্রশান্ত মাঝি, বয়স মাত্র 30 বছর। জানা যায় পাঞ্জাবে জলন্ধরে আলু বীজের ফার্মে কাজ করতে গিয়েছিলেন গ্রামের আশেপাশে এলাকার যুবকদের সাথে। ভেবেছিলেন দুর্গাপূজায় আনন্দ উপভোগ করবেন, সেই আনন্দ বদলে গেল কান্নায়। কান্নায় ভেঙে পড়েছেন পুরো পরিবারটি। শুধু পরিবারই নয়, গ্রামের এবং আশেপাশের গ্রামের সকল মানুষ এই মর্মান্তিক খবর শুনে কান্নায় ফেটে পড়েন। জানা যায় দিন কয়েক আগে আচমকাই পেটের যন্ত্রণা নিয়ে পাঞ্জাবের কোনো এক হসপিটালে ভর্তি হয়েছিলেন ওই যুবক। তারপরেই পেটের অপারেশন হয়, আর অপারেশনের পর থেকে আর কথা বলতে পারে না। তারপরেই খবর দেওয়া হয় বাড়িতে, খবর দেন ওই যুবকের সাথে পরিযায়ী শ্রমিকের কাজ করতে যাওয়া অন্যান্য সদস্যরা। আর তারপরেই এই মর্মান্তিক খবরটি আসে। খবরটি আসা মাত্রই গোটা গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। আজ সকালে তার মর্মান্তিক নিথর দেহটি বাড়িতে এসে পৌঁছায়। মৃত প্রশান্ত মাঝির স্ত্রী ও বাবা বলেন, ওভাবে সংসার পেটের দায়ে কাজ করতে গিয়েছিলেন, এরকমভাবে মৃতদেহ বাড়িতে আসবে এই পুজোর সময় কোনোদিনই ভাবিনি। মাত্র 7 বছর বয়সী ছোট্ট পুত্র সন্তান রয়েছে, কিভাবে দুবেলা দুমুঠো মুখে অন্ন তুলে দেবে ভেবে উঠতে পারছে না বাড়ির ও গ্রামের সকল সদস্যরা। বাঁকুড়া থেকে রঞ্জিত কুণ্ডু, রিপোর্ট বাংলা সার্কেল নিউজ। ঘটনা পাঞ্জাবে কাজে গেল, কাজে যে এরকম হয়েছে বললো, এরকম হয়েছে। কি হয়েছিল? ওই পেটে লাগছিল বলছিল। আচ্ছা, পেটে লাগার পর ভর্তি করেছিল, ভর্তি করার পর অপারেশন করেছে বললো। অপারেশন করার পর ওরা আর কিছু বলেনি যে এই হয়েছে, বুঝতে পেরেছো? দিয়ে আমরা বারবার ফোন করেছি, বলছে না ভালো আছে ভালো আছে করে ওরা ইয়ে চেপে রেখেছিল। এখানে কি কারো কেউ গেছিল সঙ্গে? গিয়েছিল আরো সঙ্গে গেলো বলতে লোকপুরের কয়েকটা ছেলে গেলো। আচ্ছা, মান্নার দু একটা ছেলে গেছে, পড়াশের ছেলে গেছে দু একটা, মানে এখান থেকে অনেকজনই গেছে। তাই অনেকজনই গেছে। ধরো আমাকে তো এখনো পর্যন্ত ওরা জানায় না। দ্বিতীয় কথা, ঘরের পাশের লোককে জানাইছে এরকম পাশের লোক। আপনি কি বাবা হচ্ছেন? হ্যাঁ, আমি ওর বাবা। আমি জমি জায়গা একদমই নাই, খেটে খাওয়া হয়। 12 মাস কি বাইরে কাজ করতে? অন্য জায়গায় আমি পাশাপাশি কাজ করতে, রাজমিস্ত্রি ভাটা এরা কাজ করতো। আচ্ছা, আমি জোরহাট করে বলছি, আমাদের কাঁচা সংসার তো, যদি সরকার একটু কিছু সাহায্য করে তাহলে আমাদের পরিবারটা বাঁচে। নাহলে ধরো পরিবার তো না খেয়ে না ইয়ে করে শুকিয়ে মরতে হবে, সেটা আমরা সরকার কাছে আবেদন করছি। আপনার নাম? সাধন মাঝি। আপনি কে হচ্ছেন? ও ছেলের বাপ। পশ্চিমবঙ্গ জুড়ে যুব সমাজের যে বেকারত্বের হাহাকার, ভিন রাজ্যে যাওয়ার প্রবণতা বাড়ছে অভাব থেকে, এই সময়টাতে আমাদের যে এলাকা, এলাকাতে এখনও ধান কাটা শুরু হয়নি। এই প্রশান্ত মাঝি আমাদের গ্রামের একটি ছেলে, ভূমিহীন, কোনো জমি টমি কিছু এক কাঠাও নেই, পরের বাড়িতে কাজ করে, এই সময়ে কাজ নেই। পাঞ্জাবে আলু কাজে গিয়েছিল, গত পরশু দিন রাত্রে ওর মর্মান্তিক মৃত্যু ঘটে। তো লুট চুরি নিয়েই ব্যস্ত। সরকারের এই যে বর্তমান যে সরকারটা চলছে, এতে লুটের রাজত্ব চলছে, এতে সাধারণ মানুষ বিপাকে পড়ুক, উচ্ছন্নে যাক, তাদের জীবনহানি হোক, হ্যাঁ, তারা না খেতে পেয়ে মারা যাক, সেসব দিকে তাদের ভক্ষেপ নেই। নেতা মন্ত্রীদের কী করে চুরি করে বহাল তবিয়াতে থাকবে, সেই সব দিকেই এদের ধ্যান জ্ঞান। দলগতভাবে আমরা মাননীয় এমপি সৌমিত্র খাঁ মহাশয়ের কাছে আমরা বার্তা প্রেরণ করেছি। দুর্গাপুজোর বিভিন্ন কর্মে উনি ব্যস্ত আছেন, উনি দু একদিনের মধ্যে দেখা করবেন আমাদেরকে বলেছেন। দেখা যাক আমরা কী করতে পারি। আমরা মানবিকভাবে পাশে আছি, ওই শিশুটি যাতে মানুষ হতে পারে, আর এই যে অনাথ হয়ে গেল পরিবারটি, এর পাশে কীভাবে দাঁড়ানো যায় আমি জেলা নেতৃত্বকে বলেছি, বিষয়টা ভাবনা চিন্তা আমরা করছি। ধন্যবাদ। আপনার নাম পরিচয়? আমার নাম নবকুমার চক্রবর্তী, বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সেক্রেটারি।